অনুশীলন করার সময় নাকি হাতাহাতিতে জড়িয়ে গেছেন ব্রাজিল দলের দুই তারকা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসন। জাপানের বিপক্ষে মাঠে নামার আগে এমন অদ্ভুত সংবাদের শিরোনাম হল ব্রাজিল দল। এরই মধ্যে ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনের হাতাহাতির কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলন করছিল ব্রাজিল দল। এরই মধ্যে ঘটে অপ্রীতিকর এক ঘটনা, তবে ঘটনার সূত্রপাত কি তা এখনো পরিষ্কার নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় কিছু একটা নিয়ে তর্ক চলছিল ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনের মধ্যে। এরপর তারা রেগে মেজাজ হারিয়ে একে অন্যের শার্ট টেনে ধরে। তাদের মধ্যে এমন কাণ্ড দেখে হতবাক ব্রাজিল দলের সেরা তারকা নেইমার জুনিয়র। ছুটে আসেন তরুণ দুই ফুটবলারের ঝগড়া থামাতে। তার সঙ্গে যোগ দেয় বার্সেলোনা রাইট ব্যাক দানি আলভেজও। নেইমার আলভেজদের চেষ্টা ব্যর্থ করে রিচার্লিসন আরো আগ্রাসী হয়ে ওঠেন তরুণ ভিনিসিয়াসের উপর। নেইমারের হাত ছাড়িয়ে ভিনিসিয়াসের গলা চেপে ধরতে দেখা যায় এভারটনের এই উইঙ্গারকে। এরপর বাকিরা মিলে তাদেরকে জোর করে আলাদা করে নেয়। ছবিগুলো প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ভক্তরা।